44 কে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল ঘন্টায় ক্লিক করুন নিত্য নতুন ভিডিও পেতে। আজ 71তম সাধারণতন্ত্র দিবস। এই সাধারণতন্ত্র দিবসে প্রথমেই আমরা জাতীয় পতাকা উত্তোলন করব। এই জাতীয় পতাকা উত্তোলন করবেন মাননীয় শুক্লাংশ মহাশয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বীর শহীদ, বীর শহীদ, অমর রহে, বীর শহীদ, অমর রহে, বীর শহীদ, অমর রহে। ঠিক আছে, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে। ভারতবর্ষের 71তম সাধারণতন্ত্র দিবস বা যাকে আমরা চলতি কথায় প্রজাতন্ত্র দিবস বলে থাকি, সেই দিবসটি উদযাপনের জন্য আমরা সবাই জাতীয় পতাকার তলে সমবেত হয়েছি। আজ ভারতবাসী হিসেবে আমাদের প্রত্যেকের আজকের দিনটি খুব গৌরবের। আজকের দিনটির তাৎপর্য কী, তার সামান্য ঐতিহাসিক প্রেক্ষাপট আমি সবার কাছে তুলে ধরছি একটু সংক্ষেপে। মার্চ মাসে ক্যাবিনেট মিশন একটা প্রস্তাব দেয়, সেই প্রস্তাব অনুযায়ী গণপরিষদ গঠিত হবে এবং গণপরিষদ কংগ্রেসের দাবি তারা মেনে নেয় এবং গণপরিষদের সদস্যগণ তারা প্রত্যেকেই ভারতের নাগরিকদের দ্বারা নির্বাচিত হবে, এ কথাটাও ক্যাবিনেট মিশন মেনে নেয়। সেই অনুযায়ী ক্যাবিনেট মিশনের